এদিন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার এই দিককার মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পরে মিছিল থেকে প্রতিমা বলে রাজ্যে বিরোধী দল থাকা প্রয়োজন তবে এই বিরোধী দলের উচিত গঠনমূলক সমালোচনা করা কিন্তু শুক্রবার কংগ্রেসের মহিলা সেলের সদস্যরা প্রতিবাদের নামে এবং মধুপুরে গৃহবধূ হত্যাকাণ্ডের দোষীদের গ্রেপ্তারের দাবিতে যে ধরনের অভব্য আচরণ সংগঠিত করেছে তা সভ্য সমাজে কাম্য নয় এক্ষেত্রে প্রতিমা ভূমিকের দাবি বিরোধী কংগ্রেস দল কোনো তথ্য না নিয়ে পাবলিক স্ট্যান্ডের জন্য অভব্য উল্টাপাল্টা আচরণ করেন তারা যেই দাবি নিয়ে আন্দোলন করেছেন সেই ব্যাপারে তারা কোনো খোঁজ খবর নেননি আন্দোলন যে দাবিতে তারা তুলেছিল দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য সেই দোষী অনেক আগেই গ্রেপ্তার হয়ে গেছে এবং সে তার দোষ স্বীকার করেছে এক্ষেত্রে বিরোধীরা অন্ধকারের দিকে জনগণকে বিভ্রান্ত করছে বলে প্রতিমা ভূমিকের অভিযোগ আপনারা লক্ষ্য করেছেন আমরা দেখেছি গতকালকে অল্প কতিপয় কার্যকর্তা মুখ্যমন্ত্রীর বাসভবনে অতর্কিতে ওনার যে বাসভবনের রাস্তাতে ঢুকে পড়েন তো সেই কারণে আমরা পরস্পর জানতে পেরেছি যে মধুপুরে যে বধূ হত্যা হয়েছিল তার প্রতিবাদে ওনারা সেটা করেছেন তো আমরা বলতে চাই যে রাজ্যে বিরোধী দল হওয়া দরকার বিরোধী গঠনমূলক বিরোধিতা করা উচিত আমরাও চাই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা বিরোধী দল সঠিক এবং শক্তিশালী একটা বিরোধী দল বিরোধিতা করুক আমাদের কাজকর্মের সরকারের কিন্তু তারা দুর্ভাগ্যজনক গতকালকে যারা বিরোধিতা করেছেন তারা জানেনই না যে মধুপুরে যে ঘটনা ঘটেছে তার অনেক ওনারা যখন প্রতিবাদ করছিলেন তার অনেক আগে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটাকে পুলিশ কাস্টারিতে রিমান্ডে নেওয়া হয়েছে উনি স্বীকার করেছেন ওনারা এই খবরটাই রাখেন না আমাদের দুর্ভাগ্য রাজ্যের যারা বিরোধী দল রয়েছেন তারা কোনো কিছু খবর রাখছেন না রিপোর্ট সার্চ ইন্ডিয়া